সপ্তাহ শেষে রবিবার এলেই মনটা আপনা হতেই তারানাথের বাড়ির জন্য ব্যাকুল হয়ে ওঠে, এবং আমার সাগরেদ কিশোরী সেনও এই বিষয়ে সহমত। তাই আমি আর কিশোরী তারানাথের বাড়ির দরজার সামনে গিয়ে হাঁক দিলাম, ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? পরে খেয়াল হলো দরজা খোলাই আছে, ভিতর থেকে ডাক এলো, দুই মূর্তি বলে মনে হচ্ছে, ভিতরে এসো। ভিতরে ঢুকে দেখলাম তারানাথ বাইরের ঘরে তক্তপোষে বসে একখানা মোটা পুঁথির পাতা উল্টাচ্ছে। চারিমাকে দেখছি না যে, সে কি বাড়িতে নেই? খগেন চাটুর্যের বউয়ের কাল রাত থেকে ধুম জ্বর, চারি সেইখানেই গেছে। তারপর মিনিট তিন চার কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আমি বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ আপনাকে খানি কোন রকম লাগছে? আজ ভোরে এমন একজনকে স্বপ্নে দেখেছি যার অবদান আমার সাধনার প্রথমার্ধে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কে সে? মাতু পাগলি। তার বিষয়ে আমাদেরও কিছু বলুন, শুনতে বড্ড মন চাইছে। সে সব না হয় হবে, কিন্তু খালি মুখে কখনোই এই সব কাহিনী বিশ্লেষণ সম্ভব নয়। তারানাথের মনের ভাব বুঝতে পেরেই পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে তার সামনে রাখতেই তারানাথ এক গাল হেসে প্যাকেট থেকে একখানা পাসিং শো ধরিয়ে নাক মুখ দিয়ে খানিক ধোঁয়া ছেড়ে বলা শুরু করলো, তখন আমার বয়স অল্প, বাড়ি থেকে কিছুদিন পর পরই সদ্গুরুর খোঁজে বাইরে বেরিয়ে পড়ি। বনে জঙ্গলে ঘুরে সাধনার নিয়মকানুন জানার চেষ্টা করি। এমনই একদিন শুনলাম বীরভূমের এক গ্রামের শ্মশানে এক পাগলি থাকে, তবে সে আসলে খুব বড় মাপের একজন সন্ন্যাসিনী। সেই শ্মশানে পৌঁছতেই দেখলাম ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে সে পড়ে আছে, পরনে আধ ময়লা কাপড়, জট পাকানো চুলের ঝুড়ি মাথার দুপাশ থেকে নেমে এসেছে। আমার উপস্থিতি টের পেতেই সে চিৎকার করে বলল, কে তুই? বেড়া বলছি, কে পাঠিয়েছে তোকে? বেড়া। আমি সাধনা করতে চাই, দয়া করে আমাকে আপনার শিষ্য করে নিন মা, অনেক দূর থেকে এসেছি। চলে যা বলছি, না হলে কিন্তু বিপদে পড়বি, চলে যা। সন্ধে হয়ে আসছিল, অমন নির্জন শ্মশানে তার এরূপ ব্যবহারে কিছুটা ভয়ই হলো। সেদিনের মতন ফিরে এলাম, কিন্তু পরদিন আবার গেলাম সেই স্থানে। আবার এসেছিস? অপর এসেছিস? ভালো চাস তো, চলে যা। কথা শেষ না হতেই সে আচমকা মারল এক লাথি। আবার যদি আসিস বিপদে পড়বি। মনে মনে ভাবলাম কালই এই স্থান ত্যাগ করব, কিন্তু সেদিন রাতেই আমি স্বপ্নে দেখলাম সামনে দাঁড়িয়ে সেই পাগলি হাসি মুখে বলছে, বড্ড লেগেছি না রে তোর, সকালে অমন জোরে লাথি মেরেছি, কাল আসিস, রাগ করিস না কেমন? ভোর রাতের স্বপ্ন সত্যি ভেবে পরদিন শ্মশানে গিয়ে দেখলাম কোথায় সেই শান্তরূপ। আমাকে দেখেই পাগলি আধ পোড়া চেলা কাঠ নিয়ে তেড়ে এলো। আরে তবে কাল আমার স্বপ্নে এসেছিলেন কেন? কেন আজ আসতে বলেছিলেন আমাকে? আমি স্বপ্নে গিয়েছিলাম, আমি আসতে বলেছি। কেন জানি না আমি আজ আর ফিরে যেতে পারলাম না। মনে হলো পাগলি যতই আমাকে তাড়িয়ে দিক, ভেতর ভেতর কোনো এক অজ্ঞাত শক্তির টানে সে আমাকে ধরে রেখেছে। এক সময় সে শান্ত হয়ে বলল, এখানে বস।
তার সেই আদেশ অমান্য করার সাহস ছিল না, গিয়ে বসলাম। বল বল কি চাস, কেন এসেছিস আমার কাছে? তোর দ্বারা সাধনা তাদনা হবে না, তুই এখনো সংসারের মায়া কাটতে পারিসনি। আচ্ছা তার আগে বল কি খাবি, মুখখানা দেখছি একেবারে শুকিয়ে গেছে। আগে লোকমুখে তার শক্তির কথা অনেক শুনেছি, আজ নিজের চোখে তা দেখবার জন্য বললাম, জিলিপি ক্ষীরের বরফি আর মর্তমান কলা খাব। বলার সাথে সাথেই পাগলি দৌড়ে গিয়ে শ্মশানের কিছু আধ পোড়া কাঠ কয়লা আমার সামনে এনে বলল, নে খেনে ক্ষীরের বরফি খেনে। মনে মনে ভাবলাম এ কেমন পাগলির পাল্লায় পড়লাম, শেষে এই মরা পোড়ানোর কাঠ কয়লা মুখে পুরতে হবে। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তা মুখে দিয়ে শেষে থু থু করে ফেলে দিলাম। ওপাশ থেকে পাগলি খিলখিল করে হেসে বলল, খা 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 ক্ষীরের বরফি খা, দূরা জানোয়ার এখানে আমার কাছে খেতে এসেছে, দূরা। বেজায় রাগ হলো, এ কেমন ব্যবহার, সেখান থেকে চলে এলাম। কিন্তু ওই যে বললাম অমোঘ এক টান, সেটা উপেক্ষা করার সাধ্য আমার কোথায়? তবে তোমাদের হয়তো বিশ্বাস হবে না, আবারও সেই রাতে আমি তাকে স্বপ্নে দেখলাম। এক গাল হাসি নিয়ে শান্ত দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, রাগ করেছিস বুঝি আমার উপর? বালাই ষাট, আজ আর একবার আসিস কিন্তু আমার কাছে। ঘুম ভাঙার পর নিজের কাছে অনেকবার প্রশ্ন করেছি, সত্যি কি স্বপ্ন নাকি সত্যি সে দাঁড়িয়েছিল আমার সামনে। আবার দুপুরবেলা গেলাম তার কাছে। আচ্ছা অবাধ্য তো তুই, এত গাল মন্দ করে দাঁড়িয়ে দিলাম আবার এসছিস আবার। দেখুন অনেক হয়েছে, কদিন যাবত গাল মন্দ করে আমাকে তাড়িয়ে দিয়ে রাতে আবার স্বপ্নে এখানে আসতে কেন বলেন আপনি? সাহস আছে তোর, এ পদ বড় কঠিন, পারবি তুই? যা বলবো তাই করতে হবে। হ্যাঁ পারবো, যা বলবেন তাই করব, একবারটি পরীক্ষা করেই দেখুন না। বেশ বেশ, শোন আজ রাতে তুই আমাকে গলা টিপে হত্যা করবি, আর তারপর আমার মৃতদেহের উপর বসে সাধনা করবি, সব নিয়ম আমি বলে দেব। বাজার থেকে মদ, কিছুটা চাল, ছোলা ভাজা কিনে আনবি, মাঝে মধ্যে যখন আমার মরাটা চিৎকার করে উঠবে তখন মুখে গুঁজে দিবি। রাতে ভয় পাবি অনেক কিন্তু সাহস হারাবি না, বল রাজি? মাফ করবেন, আমি ভদ্রলোকের ছেলে, মানুষ খুন আমার দ্বারা হবে না, নিজের সাধনার জন্য এ পাপ আমি করতে পারবো না। তবে মধ্যে সাধনার পথে এসেছিস কেন? ভদ্রলোকের ছেলে যখন কোট প্যান্ট পরে আপিস যা, চত্বর সব। এরপর পাগলি কিছুটা শান্ত হল, আমাকে বলল, আমার রাগ হলে দিগবিদিক জ্ঞান থাকে না, কত কটু কথা বলেছি তোকে, কিছু মনে করিস না। তুই ঠিকই বলেছিস, ওসব নিম্নমানের তন্ত্র সাধনা করে তোর কাজ নেই, ওসবে গুটি কয় শক্তি ছাড়া আর কিছুই তো লাভ করা যায় না। আচ্ছা শক্তি কি আর তা কিভাবে লাভ করা যায় একটু বুঝিয়ে বলুন শুনি। পৃথিবীতে নানান রকমের জীব আছে, তাদের চোখে দেখা যায় না, আমরা যাদের বলি প্রেত, এদের মধ্যে ভালো মন্দ দুই আছে, এদের শক্তি মানুষের থেকে হাজার গুণ বেশি, তন্ত্র সাধনা করে এদের বশ করা যায়। কিন্তু সাবধান,
সাধনায় একটু ভুলচুক হলেই এদের হাতে প্রাণনাশের সম্ভাবনা কিন্তু প্রবল। অবাক হয়ে শুনছিলাম সেসব কথা আর ভাবছিলাম কিছুক্ষণ আগে যাকে আমি বদ্ধ উন্মাদ বলে মনে করেছিলাম এখন এখন তার কি রূপ দেখছি আমি। আমার আশেপাশের শ্মশানের অবস্থিত কিছু চিতা, একটা বড় তেঁতুল গাছ আর কিছু শিমুল গাছ, দু চার দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি পড়ে আছে। লোকজন বলতে কেউ নেই। ওদিকে সন্ধে গড়িয়ে রাত হয়ে আসছে। আপনা হতেই গাটা কেমন ছমছম করে উঠল। কতটুকুই বা জানিস তুই? এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে, তাদের বলে হাকিনি। বুদ্ধি মানুষের থেকে অনেক কম, কিন্তু শক্তি অনেক অনেক বেশি। বশীকরণ সঠিক না হলে প্রাণ অবধি যেতে পারে। তাহলে কি আপনি হাকিনি বশীকরণে সিদ্ধ? পাগলি কোনো জবাব দিল না, চুপ করে রইল। পরদিন সকালে সেই গ্রামের পথে হাঁটছি, হঠাৎ একজন মাঝ বয়সী ভদ্রলোক আমাকে ডেকে বললেন, মশাই কি গায়ে তো আগে তো দেখিনি, নতুন বুঝি নাকি? হ্যাঁ, বেশ কদিন ধরেই দেখছি শ্মশান ওই পাগলির আশেপাশে ঘোরাফেরা করছেন। তাহলে বলে রাখি, ও কিন্তু খুবই সাংঘাতিক, অত ঘন ঘন ও স্থানে একদমই যাবেন না, তাহলেই মারা পড়বেন। ও অনেক তন্ত্রমন্ত্র জানে। লোকটিকে মুখে কিছু বললাম না, তবে নিজের মধ্যে অনুভব করলাম এখন আমি না চাইলেও তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। একদিন সন্ধ্যের পর চুপি চুপি শ্মশানে তার কাছে গিয়েছি, কিন্তু অবাক হয়ে দেখলাম সেখানে পাগলি নেই, তার বদলে একটি বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এইখানে যিনি ছিলেন মানে তিনি কোথায় তুমি জানো? মরুন, কে সে, নাম কি? গলার স্বরটা কানে যেতেই চমকে উঠলাম। আরে, এ তো সেই পাগলেরই গলা, বাইরের চেহারাটা বদল হয়েছে মাত্র, কিন্তু ভিতরের মানুষটা একই আছে। আয় বস। আপনি আমার ছোট মেয়ে সেজেছিলেন কেন? আমাকে আমাকে অমন ভয় দেখাবেন না, আপনাকে আপনাকে মা বলে ডেকেছি। শোন তবে, সাধনার পথ তোর জন্য নয়, থাক কিছুদিন আমার সাথে, তোকে কিছু শক্তি দেব, বাকি জীবনটা তা করে খেতে পারবি। তার আগে একখানা মরা চাই। এ শ্মশানে জুতসই একখানা মরা এলে সবটা বলবো, ততদিন অপেক্ষা কর। তবে আগেই বলে দিচ্ছি, সব সাধনা ভিন্ন কিন্তু শক্তি লাভ সম্ভব নয়, ভয় পাবি না তো? তখন আমার অল্প বয়স, রক্ত গরম, তাই এক কথায় রাজি হয়ে গেলাম। প্রায় তিন দিন পর একদিন সন্ধ্যায় পাগলি আমাকে বলল, শোন, একটা মরা পাওয়া গেছে, আয় আমার সাথে। পিছন পিছন গিয়ে দেখলাম জলের ধারে বড় একটা পাকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকটা নেবে গেছে। সেই পাকানো শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা জড়িয়ে আছে, জলের তোরে ভেসে এসেছে। পাগলির কথায় বহু কষ্টে সেটাকে টেনে তুলে আনলাম। তোকে এই মরার উপর বসেই সাধনা করতে হবে। ভালো করে মরার মুখের দিকে তাকাতেই আমি চিৎকার করে উঠলাম, হে কি, হে যে সেই দিনের সেই বালিকা যার রূপ নিয়ে আপনি বসেছিলেন,
হুবহু এক, চোখ মুখ এতটুকু তফাৎ নেই। অমন চিৎকার করছিস কেন? সব সাধনা কিন্তু বড্ড কঠিন। মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যেতে থাকলো। সন্ধ্যের পর মধ্যরাতে সবের উপর বসে সাধনা শুরু করলাম। পাগলির বলা একটি মন্ত্র এক টানা আওড়ে চললাম। রাত আরো গাঢ় হতে শুরু করলো। নির্জন শ্মশানে আমি একা সেই সবের উপর বসে এক টানা মন্ত্র জপ করে চলেছি। অন্ধকার এখন প্রায় গা সওয়া হয়ে গেছে। পাগলি কোথায় গেছে তাও জানি না। হঠাৎ অন্ধকারের নির্জনতা ছিন্ন করে এক পাল শিয়াল ডেকে উঠল। আর ঠিক তখনই মনে হল শ্মশানের ধারে পুকুরের জল থেকে দলে দলে বউ মানুষেরা উঠে আসছে, মুখ ঘোমটায় ঢাকা, কিন্তু কাপড়ে বিন্দু মাত্র জলের চিহ্ন নেই। একজন, দুজন, পাঁচজন, দশজন, ২০ জন, সকলে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি তখনও মন্ত্র জপ করে চলেছি। কিছুক্ষণ পর দেখলাম কোথায় বহু মানুষ, আমার চারপাশে শয়ে শয়ে কররা পাখি। বীরভূম অঞ্চলে এ পাখি খুব পরিচিত, দুপায়ে হাঁটে ঠিক মানুষেরই মতো। কিন্তু এখানেই শেষ নয়। ঠিক তখনই কারা যেন মেয়েলি গলায় খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে গায়ের রক্ত হিম হয়ে গেল। আবারও চেয়ে দেখি পাখি নয়, সকলেই বউ মানুষ। এখন সকলেই মাথার খোমটা খুলে আমার দিকে তাকিয়ে আছে। আর তাদের চারিদিকে অসংখ্য নর কঙ্কাল দাঁড়িয়ে আছে, দূরে ডাইনে বায়ে। অনেকের হাতের আঙুল নেই, কারোর মাথার খুলি নেই, কারোর পায়ের হাড় বেঁকে আছে। উঠে দাঁড়িয়ে দৌড়ে পালাবো ভাবছি, এমন সময় দেখি এক রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি ষোড়শী, মহাবিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। আমাকে তোমার পছন্দ হয় না? মহাবিদ্যার নাম শুনেছিলাম, কিন্তু এত সহজেই যে সেই রূপের দেখা মিলবে তা ভাবিনি। তুমি মহাজামরির সাধনা করছো কেন? সেসব আমি জানি নে। ওই পাগলি আমাকে যেমনটা বলেছে আমি তেমনটাই করছি। বেশ, তুমি এই মন্ত্র ছাড়ো, ও রূপ তুমি সহ্য করতে পারবে না, বিকট সেই চেহারা। বেশ, তবে তাই হোক। এই সময় যে সবের উপর বসে আছি তার দিকে চোখ পড়ল। সাথে সাথে ভয়ে বিস্ময়ে আমার সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সব দেহের সাথে সামনের ষোড়শী রূপের কোনো পার্থক্য নেই, একই মুখ, একই রং, একই চেহারা। কে আপনি? কি দেখছিস? বিকট হাসিতে চারপাশ কেঁপে উঠল, আর কঙ্কালগুলো হাতে তালি বাজিয়ে নৃত্য করতে শুরু করলো। তাদের কারো কারো হাত, কারো মেরুদণ্ড, আর কারো হাড়গোড় খসে পড়তে থাকলো। হঠাৎ আকাশের এক প্রান্ত গুটিয়ে সেই ছিদ্র পথ দিয়ে এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসলো। এই অবধি বলে তারানাথ থামল। আজ এই অবধি থাক, আমার পূজোর সময় হয়েছে। বাকি অংশটা সে না হয় পরদিনের জন্য তোলা থাক। হ্যাঁ।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।